কিন্তু এখানে ডাক্তার অত ভালো নেই, কেউই ভালো নেই এখানে, নোংরাও প্রচন্ড। কোনো জলের কোনো ব্যবস্থা নেই, প্রচুর মানুষের থেকে পেশেন্টের থেকে কুকুর বিড়াল বেশি এখানে। যা কাকে জানাবো, কেউ পাত্তাই দেয় না কোনো কথা। কিন্তু ওই হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরছে, তো ভাটপাড়া পৌরসভার জরুরি চিকিৎসার না, এটা আমরা কি করে হেল্প করতে পারি? উনি তারপরেও ওনার যদি হাসপাতালের পরিষেবা দেওয়ার জন্য যা যা হেল্প চাওয়ার আমরা হেল্প করি। তো দেখুন আমাদের কি, আমরা ওনারা যদি আমরা অ্যাসিস্ট করতে পারি, ওনারা যদি আমরা কোঅপারেট করতে পারি, ওনারা যে যে সময় হেল্প চাবে, ওয়াটার ক্রাইসিস হতেই পারে, আমাদের কাছে হেল্প চাইলেই আমরা হেল্প করি। তো এর বেশি তো আমাদের কিছু করণীয় নেই। হসপিটালের রেগুলার কোর্সে অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য ওখানকার সুপার আছেন, তো ওনাদেরই তো চালাবার কথা। ওনারা চালাতে গিয়ে কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাদের জানালে আমাদের যতটা সম্ভব হেল্প করার আমরা হেল্প করি। হ্যাঁ, গাফিলতি আছে। গাফিলতি মানে কি, দীর্ঘদিন একটা ওই আমরা করছি করব করছি করব করতে করতে এই জায়গাটা তৈরি হয়েছে। শিল্পাঞ্চলের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের রোগীর চাপ অত্যাধিক। ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলেও মানুষজন এখানে চিকিৎসার জন্য আসেন। অভিযোগ উঠেছে হাসপাতালে পানীয় জলের সমস্যায় ভুগছেন রোগী ও আত্মীয়রা। অভিযোগ, হাসপাতালের জল থাকলেও সেই জল খাওয়ার উপযোগী নয়। এছাড়াও জানা গিয়েছে হাসপাতাল জুড়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল। শুধু তাই নয়, হাসপাতালের বেডেও অবাধ বিচরণ কুকুর বিড়ালের। এছাড়াও রোগীর আত্মীয়দের গুরুতর অভিযোগ, চিকিৎসা ব্যবস্থা একদমই নাকি দুর্বল এই হাসপাতালে। চিকিৎসকদের অভাবে বারবার রোগীদের অন্য হাসপাতালে রেফার করে দেয় কর্তৃপক্ষ। আমাদের ডাক্তারের স্ট্রেংথ খুবই কম, স্পেশালিস্ট তো ডাক্তার নেই বললেই চলে। সমস্ত স্পেশালিস্ট একটা একটা করে আছে, কিন্তু গাইনোকোলজিস্ট যেমন একজন, মেডিসিন একজন, সার্জেন নেই, কোনো অর্থোপেডিক সার্জেন নেই, আই দুজন, হ্যাঁ এই ENT একজন, এই তো আমাদের স্ট্রেংথ। আর তো আমাদের কোনো স্পেশালিস্ট অবশ্যই সমস্ত কিছু আমাদের স্বাস্থ্য দপ্তরে জানানো হয়। এবার অলরেডি আমরা জানিয়েওছি, দেখা যাক রিক্রুটমেন্ট স্বাস্থ্য দপ্তর থেকে অলরেডি রিক্রুটমেন্ট এখানে করেছিল, কিন্তু সে ডাক্তাররা জয়েন করেনি। ছজন ডাক্তার রিক্রুটমেন্ট এই তো কিছুদিন আগেই হয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে, কিন্তু তারা কেউই জয়েন করেনি। সমস্যা আমাদের রিক্রুটমেন্ট মোটামুটি এখনও 10-15 জন GDM ও স্পেশালিস্ট মিলিয়ে। তো স্পেশালিস্ট আমাদের আরও দরকার, এক একটা ডিপার্টমেন্টে 4-5 জন স্পেশালিস্ট থাকা দরকার সুষ্ঠুভাবে চালানোর জন্য। আমাদের এখানে আছে একজন। যদি অ্যাকোয়াগার্ড খারাপ হয় বা জল পড়ে যাচ্ছে, অ্যাকোয়াগার্ডে ফিল্টারের কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে সেটা জানালেই তো আমরা স্টেপ নিই। এরকম না যে জল বন্ধ হয়ে পড়ে থাকে, তাহলে অলরেডি এতগুলো পেশেন্ট অ্যাডমিট থাকতো না। আমাদের হসপিটালে পেশেন্ট দেখুন এখন কতগুলো আছে অ্যাডমিটেড। যেটা সমস্যা সেটা অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যেগুলো বলেছিল যে বাইরে তাদের জন্য, মানে অ্যাম্বুলেন্স ড্রাইভার বা বাইরে থেকে কেউ আসছে তাদের জন্য। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।